24 এর পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি চলে এসেছি আমার বাড়ির ছাদ বাগানে, আমার ভাইয়ের ছাদ বাগান। ভাই এদিকে আয়। এটা বল কি গাছ? স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরি পেয়ারা। তোর ফিলিংসে কি দিয়েছিস? টবের ফিলিংসে মাটিতে? মাটিতে ভার্মি কম্পোস্ট। হ্যাঁ। আর তোমার সার গুঁড়ো, শিংকুচি, খোলের গুঁড়ো আর নরমাল গার্ডেন সয়েল। আর জলটা কতদিন পরে পরে দেওয়া? জল এখন শীতকালে একদিন পর পর দিই, আর গরমকালে প্রতিদিন দিতে হয়। আর এর মেডিসিন বা ওষুধ মানে সেরকম কোনো ওষুধ লাগে না, পোকার আক্রমণ খুব কম হয়ে গেছে। শুধু সপ্তাহে একদিন করে নিম তেল স্প্রে করি। আচ্ছা, এরপরে দেখি এটা কি গাছ, একটুখানি বসে বলি। নিজস্ব প্রতিরোধ ক্ষমতাটা আছে ওর আর কি। দার্জিলিং কমলা লেবু। দার্জিলিং কমলা লেবু এটা? হ্যাঁ হ্যাঁ, তুই তুই ধর। এটা দার্জিলিং কমলা। আচ্ছা, আওয়াজটা আসবে না। এটা নেক্সট? এটা হচ্ছে চাইনিজ কমলা। চাইনিজ কমলা, চায়না কমলা। আচ্ছা, তোমার কাছে সব মানে কমলা ভ্যারাইটি বেশি আর কি। হ্যাঁ, এটা ডেকোপন। ডেকোপন এটা দেখছি পেয়ারা। এটা কোন জাতে? এটা থাই ফাইভ। থাই ফাইভ, বারো মাসি থাই ফাইভ। ওর পাশে আছে থাই সেভেন। এটা হচ্ছে থাই সেভেন। এটারও কোনো বিশেষ ওষুধের প্রয়োজন? সব কমন ওষুধ যেটাতে দেওয়া হচ্ছে সব একই রকম। আর 15 দিন পর পর ওই খোল পচা জলটা দিই। আচ্ছা, 15 দিন পরে খোল পচা জলটা জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। এই যে সব থেকে পেয়ারা, কি সুন্দর! মিষ্টি কামরাঙা। এটা মিষ্টি কামরাঙা। ফলও আছে, আমার কাছে ফুলও আছে। তাড়াতাড়ি বড় হয়ে যাও বন্ধু, তাড়াতাড়ি বড় হয়ে যাও। দেখুন গাছগুলো কি সুন্দর সতেজ। এবারে আসবো আমরা, এটা হচ্ছে কদবেল। সবই মোটামুটি গ্রাফটিং এর গাছ। হ্যাঁ, ফল চলে আসবে কিছুদিনের মধ্যে, সেরকমই বোঝা যাচ্ছে। যত্নের বিশেষ কোনো এক্সট্রা কেয়ার করতে হয় না, সব সমান। টাইম টু টাইম খাবারটা দিতে হয়। হ্যাঁ, খাবারের টাইমটা একটু মেইনটেন্স করতে হয় বাস। এটা হচ্ছে সুইট লেমন। এটা সুইট লেমন, দেখুন কি সুন্দর ধরে আছে গাছে। লেবু গাছে শীতকালে কম জল দিলে ফুল বেশি আসে, কিন্তু আমি গাছগুলোকে বড় করার জন্য জলটা দিচ্ছি, খাবারটা দিচ্ছি, যাতে গাছটা একটু বেশি বড় হয়, তারপরে ফলটা আসুক। ও, এটা কম জল দিলেও চলে, কিন্তু একটু লেবু গাছে কম যত্ন করলে যখন গাছটা একদম হলুদ হয়ে যাবে, তাহলে শীতের পরে গেলে ফুলটা বেশি পরিমাণ আসবে। আচ্ছা, মানে গাছ বড় করার জন্য এখন খাবারটা দেওয়া হচ্ছে, গ্রোথটা মানে গাছগুলোকে বড় করার জন্য। এমন গাছগুলো তো ছোট, এখন ছোট ছোট অবস্থায়, 6 মাসের গাছ এগুলো। এখানে একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ছাতকি কমলা। ছাতবি, ছাতকি কমলা, ছাতকি কমলা। এটা এখানে কমলার ভ্যারাইটি বেশি। ভাইয়ের খুব লেবুটা পছন্দ, লেবুর গন্ধটা, লেবু প্রিয়। লেবু, লেবু গাছে একটা পোকা লাগে, নতুন পাতা আসলে প্রজাপতিতে একটা ডিম পারে পাতার উপরে, সে তারপর। আচ্ছা, আর লিম মাইনার বলে একটা পোকা আছে, সেই পাতার ভিতরে ভিতরে হয়। আচ্ছা, তার জন্য একটা কীটনাশক দিতে হয়। আচ্ছা, এখানে প্রজাপতিতে একটা ডিম পেরে গাছের ক্ষতি করার চেষ্টা করে, এর জন্য একটা কীটনাশক ব্যবহার করা হয়। ওর নামটা কি ভাই? যেকোনো, আচ্ছা যেকোনো কীটনাশক দিলেই হবে। এছাড়া নিম অয়েলটা তো কোলার ব্যবহার করি। হ্যাঁ, কোলার, কোলার, কোলার ব্যবহার করা হয়। কোলার, এছাড়া সাপ্তাহিক ও নিম অয়েলটা ব্যবহার করা হয়, যেটা অর্গানিক। হ্যাঁ, এখানে আছে একটা লেবু গাছ, এটাও, এটা ইয়েলো মালটা, এটা ইয়েলো মালটা, এটা, এটা ভিয়েতনামি মালটা। আচ্ছা, এটা ভিয়েতনামি মালটা, 12 মাস হবে এই মালটাটা। আচ্ছা, এটা 12 মাস ধরবে, আরো মজার ব্যাপার। এটা, এটা বাড়ি ওয়ান মালটা, যেটা, এটা বাড়ি ওয়ান মালটা, সেই প্রচলিত বাড়ি ওয়ান মালটা।
মায়ের কাছে অনেক আছে, অনেক অনেক স্টক আছে। এটা দেশি পাতি লেবু না? এটা হচ্ছে কলকাতা পাতি, বছর ধরবে। এটা কলকাতা পাতি সারা বছর পাবো, ফলও থাকে আবার ফুলও চলে আসে। এটা নাড়াচাড়া কর গাছগুলো। আচ্ছা বন্ধুরা, আজকে হলো অনেক। এরপরে আমি আমার বাইরের ছাদ বাগানের ফুল গাছগুলো দেখাবো। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।